শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ ব্যর্থ, মাঝ আকাশে ভেঙে পড়ল ক্ষেপণাস্ত্র। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দেয়া দুটি হেলিকপ্টার ভূপাতিত করল তালেবান। তালেবানের গোয়েন্দা প্রধানকে হত্যা করার ঘোষণা করল আফগানিস্তান। ভারতের বিরুদ্ধে কথা বলায় উলিকে সরিয়ে দেওবাকে নেপালের প্রধানমন্ত্রী করার নির্দেশ সুপ্রিম কোর্টের। মার্কিন যুদ্ধজাহাজকে ধাওয়া করে তাড়ানো নিয়ে যা জানালো চীন। আফগানিস্তান ছাড়ার প্রাক্কালে যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেলের পদত্যাগ। এবং সবশেষ থাকছে দক্ষিণ আফ্রিকায় মসজিদে ভয়াবহ অগ্নিসংযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সফল হল না ভারতের ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ। সোমবার উড়িষ্যার উপকূল থেকে উৎক্ষেপণের কিছুক্ষণ তা পড়ে যায়, অর্থাৎ যে প্রত্যাশা করা হয়েছিল তা পূরণ হয়নি। জানা গেছে উৎক্ষেপণের অল্প সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র ভেঙে পড়ে যায়। কী কারণে ব্যর্থ হলো তা খতিয়ে দেখবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং ব্রহ্মস এরোস্পেস কর্পোরেশনের একটি যৌথ দল। এমনিতে ভারতের অন্যতম ভরসাযোগ্য ক্ষেপণাস্ত্র হল ব্রহ্মস, পরীক্ষামূলক উৎক্ষেপণের সময়েও যা খুব কমবারই সাফল্য লাভ করতে পারেনি। ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে 2005 সালে তৈরি হওয়া এই ব্রহ্মস মিসাইল ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছিল। এবার সেটিকে নতুন প্রযুক্তিতে আরও শক্তিশালী করে তোলা হয়েছে। আগে 300 কিলোমিটার কম দূরত্বের লক্ষ্যে নিশানা হানত, আপাতত সেই ক্ষেপণাস্ত্র 450 কিলোমিটার দূরের লক্ষ্যে নিশানা হানতে পারে, সেই সাথে সুপারসনিক গতিতে লক্ষ্যের দিকে ধেয়ে যায়। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে তালিবানের অস্ত্রধারীদের সঙ্গে সরকারি সেনাদের তুমুল লড়াই চলছে। কুন্দুজ বিমানবন্দরে হামলা চালিয়ে আফগান বাহিনীকে দেওয়া দুটি মার্কিন ইউএইচ শ্যাট ব্ল্যাক হক হেলিকপ্টার সোমবার ভূপাতিত করার দাবি করেছেন তালিবানের যোদ্ধারা। তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় বলেছেন, ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করা ছাড়াও আফগান অনেক সেনাকে হত্যা করেছে তালিবান যোদ্ধারা। ড্রোন থেকে তোলা ভিডিও ফুটেজে পোস্ট করেছেন আফগান মুখপাত্র, যাতে ভূপাতিত মার্কিন হেলিকপ্টার থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। সেখানে যুদ্ধ তীব্র আকার ধারণ করায় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন প্রায় 12,000 মানুষ। আফগান সৈন্যরা প্রদেশের রাজধানী কুন্দুজ শহরে নিয়ন্ত্রণ করলেও এটি দখলের জন্য হামলা জোরদার করেছে তালেবান। বিদেশি দখলদার সেনারা আফগানিস্তান ত্যাগ করলে সশস্ত্র আন্দোলন বন্ধ করবে বলে গত 2 দশক ধরে তালেবান দাবি করলেও বিদেশি সেনা প্রত্যাহার শুরু হওয়ার পরও তারা গোটা আফগানিস্তানে ক্ষমতা নিয়ন্ত্রণের লক্ষ্যে লড়াই শুরু করেছে বলে মনে করছে পর্যবেক্ষকরা। বর্তমানে আফগানিস্তানের অর্ধেকেরও বেশি এলাকা তালিবানের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা আরও বেশি এলাকা দখল করার জন্য ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে দেশটির বিশেষ পুলিশ বাহিনী তালেবানের গোয়েন্দা প্রধানকে হত্যা করেছে। একটি বিবৃতিতে ওই মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ভোর রাতে লগার প্রদেশে তাকে হত্যা করা হয়। তালেবান গোয়েন্দা প্রধানের নাম কারি শাকাশি বলে উল্লেখ করা যায়, যার জিহাদি নাম ছিল জালালি। বিবৃতিতে বলা হয়, লাগার প্রদেশে আফগানের বিশেষ পুলিশ বাহিনী একটি বিশেষ অভিযানে তালেবানের গোয়েন্দা প্রধানকে নিহত করেছে। এ সময় জালালি দুজন সহযোগীকে আটক এবং বেশ কিছু অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়। লগার প্রদেশে মোহাম্মদ আগামী গ্রামে এই অভিযান চালানো হয় বলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, তালেবান গোয়েন্দা প্রধান দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে কাবুল প্রদেশে সন্ত্রাসী অভিযানের সঙ্গে জড়িত ছিল। 1996 থেকে 2001 সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতা ছিল তালেবানের হাতে। 2001 সালের শেষের দিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানে তালিবান শাসনের পতন হয়। এরপর দেশব্যাপী ব্যাক বিদ্রোহী তৎপরতা শুরু করে তালেবান এবং তারা দাবি করে বিদেশি সেনা উপস্থিতির বিরুদ্ধে তাদের এই বিদ্রোহ। কিন্তু গত সপ্তাহ থেকে যখন আমেরিকান নেতৃত্বাধীন বিদেশি সেনা প্রত্যাহার শুরু হয়েছে, তখন তালেবান সরকারি বাহিনীর বিরুদ্ধে তাদের হামলা জোরদার করেছে। ২০২০ সাল থেকে নেপালের রাজনৈতিক পরিস্থিতি টালমাটালভাবে চলছিল, আর এবার সেই পরিস্থিতি আরও বিপর্যস্ত হয়ে পড়ল। সব রকম চেষ্টা সত্ত্বেও আর ক্ষমতা ধরে রাখতে পারলেন না কেপি শর্মা ওলি।
পাঁচ মাসে দ্বিতীয়বার ভেঙে দেওয়া সংসদ পুনর্গঠনের নির্দেশ দিল নেপালের শীর্ষ আদালত। সোমবার নেপালের সুপ্রিম কোর্ট হুগলিকে সরিয়ে দুদিনের মধ্যে তার জায়গায় নেপাল কংগ্রেসের সভাপতি শেরবাহাদুর দেওয়াকে প্রধানমন্ত্রী করার নির্দেশ দিয়েছে, আর এই নির্দেশ দিয়েছে পাঁচ বিচারপতির বেঞ্চ। নেপালের সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চের নেতৃত্বে ছিল প্রধান বিচারপতি চুলেন্দ্র শামশের রানা। এছাড়াও চার সিনিয়র বিচারপতি ছিলেন বিচারপতি দীপিত কুমার কাকরি সহ বিচারপতি ডক্টর আনন্দমোহন ভাট্টারিয়া। উল্লেখ্য যে আস্থা ভোটের পর গত 22 মে প্রধানমন্ত্রীর সুপারিশ মেনে সংসদে 275 সদস্যের নিম্নকক্ষ ভেঙে দেন সেদেশের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী। সেই সাথে আগামী 12 এবং 19 নভেম্বর আন্তর্বর্তী নির্বাচনের দিন ঘোষণা করেছিলেন তিনি। রাষ্ট্রপতির এই সিদ্ধান্তের বিরুদ্ধে তার পরপরই শীর্ষ আদালতে 30টি হলফনামা জমা পড়ে। তার মধ্যে একটি হলফনামা দায়ের করেছে নেপালি কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট। যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার সম্পর্ক ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র একটি যুদ্ধজাহাজকে ধাওয়া করে তাড়িয়ে দিয়েছে চীনের সামরিক বাহিনী। যুদ্ধজাহাজটি দক্ষিণ চীন সাগরে পার্সেল দ্বীপপুঞ্জের কাছে চীনের সীমানায় অবৈধভাবে প্রবেশ করেছিল বলে জানিয়েছে শি জিনপিংয়ের সামরিক বাহিনী। সোমবার এই ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এ ব্যাপারে চীনের পিপলস লিবারেশন আর্মি সাউদার্ন থিয়েটার কমান্ডের একটি বিবৃতিতে জানিয়েছে, চীনা যুদ্ধজাহাজ ইউএসএস বেনফোল্ট পার্সেল দ্বীপপুঞ্জের পানি সীমায় অবৈধভাবে প্রবেশ করেছিল। সেখানে প্রবেশের জন্য চীন সরকারের কোনো অনুমতি নেয়নি মার্কিন জাহাজটি, কারণ চীনের পানি সীমা লঙ্ঘন করেছে ওই মার্কিন যুদ্ধজাহাজ। একই সঙ্গে উত্তেজনা সৃষ্টিকারী এমন কর্মকাণ্ড দ্রুত সময়ের মধ্যে বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। দেশটি দাবি করেছে দক্ষিণ চীন সাগরে পার্সেল দ্বীপপুঞ্জের কাছে মার্কিন যুদ্ধজাহাজের অবৈধ প্রবেশ করে আমেরিকা সরাসরি তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। যদিও মার্কিন নৌবাহিনীর সপ্তম বহর চীনের এমন দাবি প্রত্যাখ্যান করেছে। দীর্ঘ 20 বছর যুদ্ধ শেষে আফগানিস্তান ছাড়ার প্রাককালে পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল কমান্ডার অস্টিন স্কট মিলার। তিনি আফগানিস্তানে মার্কিন ন্যাটো বাহিনীর কমান্ডার ছিলেন। বাইডেন প্রশাসন বলেছে 31 আগস্ট হতে চলেছে আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের শেষ দিন। এর আগেই সোমবার দায়িত্ব হস্তান্তর করলেন অস্টিন স্কট মিলার। যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা ভয়েস অব আমেরিকাকে বলেন, সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি কাবুল পৌঁছেছেন। তিনি সেখানে রয়ে যাওয়া বাকি সেনাবাহিনীর নেতৃত্ব দেবেন। বিবিসি জানায় সোমবার সাদামাটা এক অনুষ্ঠানের মাধ্যমে দুই মার্কিন জেনারেলের কাছে দায়িত্ব হস্তান্তর করেন মিলার, যাদের একজন ফ্লোরিডার সদর দফতরের দায়িত্ব পালন করবেন, অন্যজন হলেন ম্যাকেনজি। বিদায় অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়েন মিলার, বলেন, বিদায় জানানো আমার জন্য গুরুত্বপূর্ণ, এও বলেন আমাদের এখনকার কাজ হলো ভুলে না যাওয়া। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডার অনুসারে আফগানিস্তান থেকে দেশটির সেনা প্রত্যাহারের কাজ 90%-এরও বেশি সম্পন্ন হয়েছে। মার্কিন দূতাবাস এবং কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় সহায়তা দিতে 1,000-এর কম সেনা সেখানে অবশিষ্ট রয়েছে। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার মুক্তির দাবিতে আন্দোলন চরম সহিংসতায় রূপ নিয়েছে। ব্যাপক লুটপাট এবং অগ্নিসংযোগের মধ্য দিয়ে এবার মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটার প্রদেশে ডারবান মসজিদে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কে বা কারা কী উদ্দেশ্যে মসজিদে আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ডারবানে মুসলিম জনগোষ্ঠী এলাকাটিতে মসজিদের পার্শ্ববর্তী আরও একটি ভবনে আগুন দেওয়া হয়। গতকাল থেকে মসজিদে অগ্নিসংযোগের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন জাতিগোষ্ঠী এই ধর্মের মানুষের প্রতিক্রিয়া জানাতে শুরু করে। তারা বলেছে অবশ্যই সাম্প্রদায়িক সব সহিংসতা তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। মুসলিম, হিন্দু, খ্রিস্টান সব ধর্মের মানুষকে একত্রিত হয়ে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। এদিকে আন্দোলনের নামে সর্বাত্মক ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে দেশটির জোহান্সবার্গ, ডারবান এবং প্রেটোরিয়া এলাকাতে সেনাবাহিনী টহল বাড়ানো হয়েছে। চলমান সহিংসতায় এই পর্যন্ত পুলিশের গুলিতে 6 জন মারা গেছেন। আজকের মতো পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টসকে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।